हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। फाइनली एम जी मार्वेल और इलेक्ट्रिक कार 2022 मॉडल चले आसलो। एम जी ब्रांड बांग्लादेशे भालोई परिचित, पाशापाशी एम जी एर गाड़ीगुलो बांग्लादेशे अफिसियली बाजारजात होच्छे। एम जी जेड एस इवी गाड़ीटीओ बांग्लादेशे अफिसियली लंच होयेछिलो। एछाड़ा एम जी आरो अनेक गाड़ी बांग्लादेशे अवेलेबल रयेछे। तो एम जी जेड एस इवी निये भिडियो दियेछि एबं मार्वेल आर 2021 मॉडल निये भिडियो रयेछे। डेस्क्रिप्शने लिंक देवा थाकबे, देखे निबेन। आर एई भिडियोते आमरा एम जी एर सेकेंड जेनारेशनेर मार्वेल आर इलेक्ट्रिक कार 2022 मॉडल निये कथा बोलबो। ताई बेशि कथा ना बाड़िये चलुन मूल भिडियो शुरू करा जाक। व्यूअर्स, प्रथमे एर डिजाइन एवं बडी डायमेंशन निये जदि बोली ताहले नतून डिजाइनेर साथे कुलिश डिटेल्स एवं एलईडी लाइटिंग सिस्टेम सह ओवरऑल लुक्सटा आगेर थेके अनेक बेटार देखाच्छे। एर प्रधान हेडल्याम्पटि नीचेर बाम्पारे अवस्थित एवं सामनेर एलईडी लाइट बार पुरो विथ जुड़े थाकाय डायनामिक एकटा लुक दिच्छे। पाशापाशि जदि आपनि एर पेछने फलो करेन ताहले सेखानेओ एकटि एलईडी लाइट बार देखते पाबेन। आर वाई शेप एलईडी मोटिफ टेल लाइट टार्न इंडिकेटर जुक्त साइड मिरर दुर्दान्त एकटा लुक्स दिये थाके। आरेकटि उल्लेखयोग्य विषय हलो एमजি পরিবারের সবচেয়ে লার্জেস্ট মডেল হচ্ছে এমজি এর মার্বেল আর। 4674 mm লং, 2804 mm হুইল বেজ এবং 1919 mm উইথ ও 1618 mm হাইট বিশিষ্ট মার্বেল আর স্কুডাইয়ানিক আইভিআর সাইজের মতো। দেখতে ওই রকম লাগে কিছুটা আমার কাছে। যাই হোক, এর বুট স্পেস 357 লিটার থেকে এক্সপান্ড করে 1396 লিটার করতে পারবেন রিয়ার সিট ফুল করে। এছাড়া এবার 18 বা 19 ইঞ্চি অ্যালয় হুইলে পাবেন মার্বেল আর। এবার এর পাওয়ার ট্রেন অপশন, চার্জিং এবং ব্যাটারি সিস্টেম নিয়ে যদি কথা বলি তাহলে এমজি মার্বেল আর 2022 মডেলের তিনটি ভেরিয়েন্ট, কমফোর্ট, লাক্সারি এবং পারফরমেন্স, যার প্রথম দুটি ভেরিয়েন্টে ডুয়েল ইলেকট্রিক মোটর এবং রিয়ার হুইল ড্রাইভ সেট আপ সহ 178 হর্স পাওয়ার এবং 410 নিউটন মিটার টর্ক পাবেন। এছাড়া 0-100 কিলোমিটারে গতি উঠতে সময় নেবে 7.9 সেকেন্ড। আর পারফরমেন্স ভেরিয়েন্টে তিনটি ইলেকট্রিক মোটর রয়েছে যেটা থেকে 285 হর্স পাওয়ার এবং 664 নিউটন মিটার টর্ক দিয়ে থাকে। আর পারফরমেন্স ভেরিয়েন্টে 0-100 কিলোমিটারে গতি উঠতে সময় নেবে মাত্র 3 সেকেন্ড। তিনটি ভেরিয়েন্টেই 70 কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে যেগুলো থেকে ফুল চার্জে মাইলেজ দিবে 370-400 কিলোমিটার। আর এটি WLTP দ্বারা সার্টিফাইড। ব্যাটারিগুলো 30-80% পর্যন্ত চার্জ দেওয়া যাবে মাত্র 30 মিনিটে। তবে মনে রাখবেন এটা কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেমে। আগের ভিডিওতে চার্জিং সিস্টেম আরো ভালো করে বলা হয়েছে। যাই হোক, এবার V12 মানে ভিকলস টু লোড অর্থাৎ রিভার্স চার্জিং সিস্টেম এড করা হয়েছে। ক্যাপাসিটি পাওয়া যাবে ম্যাক্সিমাম 2500 ওয়াট। তাহলে এবার আসি ইন্টেরিয়র এবং নতুন কিছু ফিচার বিষয়ে। ইন্টেরিয়রটা অনেক জোস, সত্যি বলতে মনে হবে না যে আপনি একটি গাড়ির ভেতর। নতুন আই স্মার্ট ইনফোটেনমেন্ট সিস্টেম এড করা হয়েছে যেটা সেন্টার কনসোলে থাকা ফ্লোয়িং ডাউন 19.4 ইঞ্চির এক্সপেন্সিভ টাচ স্ক্রিন মনিটর অপারেট করে। আর নিউ আই স্মার্ট সিস্টেমে ওয়াইফাই, হটস্পট, অ্যান্ড্রয়েড অটো, স্মার্টফোন মিররিং সহ অসংখ্য ফিচার থাকছে। এছাড়া ভয়েস কন্ট্রোল সিস্টেম, সিট টেম্পারেচার কন্ট্রোলিং সহ আরো অনেক ফিচার এড করেছে। পাশাপাশি 12.3 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে লাইভ ট্রাফিক ইনফরমেশন, ওয়েদার আপডেট সহ গাড়ির অনেক ইনফরমেশন দেখতে পাবেন। এছাড়া অ্যাডভান্স ড্রাইভার এইডস, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্রাইভেসি গ্লাস, প্যানারোমিক সানরুফ, হাই কোয়ালিটির লেদার ফিনিশিং এর সিট সহ 6-ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট থাকছে। ভেতরেও এলইডি লাইটিং সিস্টেম এড করায় আরো প্রিমিয়াম লুকস দিয়ে থাকে। ভিউয়ার্স, এমজি মার্বেল আর ইলেকট্রিক এই গাড়ি সম্পর্কে বিস্তারিত ভিডিও যেহেতু করা হয়েছে তাই এই ভিডিওতে নতুন মডেল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করেছি। আগের ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশনে লিংক থেকে অবশ্যই দেখে নিবেন। তাহলে এবার আসে যাক এর দামটা জেনে নেই। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখুন একটা ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয়, পাশাপাশি শ্রম দিতে হয়, বিনিময়ে শুধুমাত্র আপনাদের সাপোর্টই যথেষ্ট, আর সহজেই তা করতে পারেন। যারা MSW চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট, হতে পারে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ। ব্যাস, আপনাদের এই সাপোর্টই আমার ভিডিও তৈরির সার্থকতা। দেখুন, টেসলা, অডি, BMW সহ অনেক ফ্ল্যাগশিপ গাড়ি সবার পক্ষে কেনা পসিবল হয় না, তাই এই গাড়িগুলো সচরাচর মার্কেটেও আসে না, কিন্তু 2-3টা গাড়ি বিভিন্ন অটো শোতে নিয়ে আসা হয়। মার্বেল আরও ওই রকম একটা ফ্ল্যাগশিপ গাড়ি, তাই এর দামটা যদি বলি তাহলে 20 টাকার উপর হবে। অনেকে বলবেন এগুলো আসবে না আমাদের দেশে, বাই টেসলার মডেল 3 বাংলাদেশের রাস্তায় চলেছে এবং এখনও আছে। যাই হোক, ইউরোপিয়ান মার্কেটে এমজি মার্বেল আর 2022 মডেল ভেরিয়েন্ট অনুসারে 40,000 ইউরো থেকে 50,000 ইউরোতে প্রি অর্ডার নিচ্ছে, এই সপ্তাহে মার্কেটে আসার কথা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MSW সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।